অবরোধের সমর্থনে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। নারায়ণগঞ্জে বিএনপি নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদের সমর্থকরা বিক্ষোভ মিছিল করে। ঢাকা সিলেট মহাসড়কের বাগবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে 2500 উপজেলা বিএনপি। অন্যদিকে সাইনবোর্ড এলাকায় জেলা কৃষক দল অবরোধের সমর্থনে মিছিল বের করে। বগুড়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জেলা বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা যুবদলের সভাপতি খাদেমুল ইসলাম খাদেম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অপরদিকে সকাল 8:30 শহরের মাটিডালি মহাসড়কের ফণীর মোড় এলাকায় বিক্ষোভ করেছে বিএনপি। বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের প্রথম দিনে সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মিছিল ও পিকেটিং করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?